ক্রমে একটু একটু করে কাল রাত্রির অবসান হয়ে পূর্বদিকে শিশু সূর্যের গোলাপি আভা চোখে পড়ল সবুজ নারকেল বিথি আর বাওবাব গাছের সারি সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠল একেবারে আকাশের দিকে মাথা তুলে বিশাল বিশাল বাওবাব গাছ বড় বড় থামের মতো গাছগুলো মাটি থেকে প্রায় ষাট সত্তর ফুটের মধ্যে কোনো ডালপালা নেই একেবারে উপরে কয়েকটা ডালপাতা ছড়ানো আছে দেখতে অনেকটা বোতলের মতো বলে এখানকার অধিবাসীরা একে বোতল গাছ বলে প্রায় একশো লিটারেরও বেশি জল ধরে রাখতে পারে এই গাছগুলো তিনি গাছগুলোর নাম অনুসারে দ্বীপটার নাম করলেন বাওবাব দ্বীপ তটভূমি ধরে বেশ কয়েক কিলোমিটার হাঁটার পর তিনি একটা ছোটো টিলার উপরে উঠলেন লতায় পাতায় ছাওয়া বেশ কয়েকটা কুড়ে ঘর চোখে পড়ল সর্দার বললেন এগুলোই ওদের আস্তানা না মহিলারা বাচ্চাদের নিয়ে বেরিয়েছে শিকারের সন্ধানে ক্যাপ্টেন মিচেল চারদিকটা তাকিয়ে দেখতে লাগলেন সামনে নীল জলরাশি প্রখর সূর্যালোকে চোখ ঝলসে যাচ্ছে তিনি বাইনকুলারের চোখ রেখে বেশ কিছুটা দূরে একটা দ্বীপ দেখতে পেলেন তারপর চোখ থেকে বাইনকুলারটা সরিয়ে নিয়ে সর্দারকে জিজ্ঞেস করলেন কি নাম ওই দ্বীপটার ওখানে যাওয়া যায় কথাটা শোনা মাত্র সবাই যেন চমকে উঠল সবার মুখ থেকে একটা শব্দ ভেসে এলো ইয়া তে ভিও সর্দার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন ওটা ডেভিলস ল্যান্ড শয়তানের বাসভূমি এটাই কি সেই মনস্টার আইল্যান্ড মিচেল ভয়ে ভয়ে নামটা উচ্চারণ করতেই সকলে যেন একসঙ্গে চিৎকার করে উঠলো কোভ কোভ ইয়াগো ইয়াগো কথাটার মানে না বুঝতে পারলেও মিচেল এটুকু বুঝলেন যে তার ওই কথাটা খুবই অশুভ ইঙ্গিত বহন করছে কিন্তু কি আছে ওই দ্বীপে যাতে ওরা ভয় পাচ্ছে মিস্টার মিচেল মনে মনে ভাবলেন যে করেই হোক ওই দ্বীপে তাঁকে যেতেই হবে হয়তো ওখানেই তিনি দেখা পেয়ে যেতে পারেন তার সঙ্গীদের আর যদি নাও পান তা জানা দরকার কি খতরনাক জীব আছে ওখানে যে তার জন্য মানুষগুলো এত ভীত হয়ে আছে বাবা দ্বীপের অধিবাসীরা অধিকাংশই মৎস্যজীবী একটু পরেই তিনি লক্ষ্য করলেন দ্বীপের মহিলারা ঝুড়িবর্তী মাছ নিয়ে ফিরছেন কারো ঝোলায় কিছু ডিম মিচেল জিজ্ঞাসা করে জানতে পারলেন ওগুলো সবই কচ্ছপের ডিম মিচেল ডিমগুলো হাতে নিয়ে নেড়ে নেড়ে দেখলেন মহিলারা এরপর ডিমগুলোকে বাবাব গাছের কাণ্ডটার গায়ে গর্ত করে তার ভিতরে রেখে দিল অসংখ্য লেমুর ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলের ভিতরে কিছু ক্যামেলিয়ান দেখা গেল চোখের সামনে বেশ কয়েকবার তারা তাদের রং পরিবর্তন করল অসংখ্য পাখি ভিড় করেছিল সমুদ্র সৈকতে জলে স্রোতে ভেসে আসা মাছগুলোকে তারা বেশ হৈ হৈ করে খেতে লাগলো টিলার উপরে দাঁড়িয়ে মিচেল কিছু ডলফিনেরও দেখা পেলেন গাছের ডালে ডালে অসংখ্য পাখির বাসা নজরে পড়ল প্রচুর বা ব্রাউন বুবি গ্যানেট সাদালে লেজওয়ালা পাখি এই সব দেখলেন যারা সমুদ্রের জলে ডুব দিয়ে মাছ তুলে আনছে সমুদ্র তীর বরাবর হাঁটতে হাঁটতে মিচেল প্রচুর সবুজ রঙের কচ্ছপেরও দেখা পেলেন প্রচুর পাম বাদামি এবং বাঁশ গাছ চোখে পড়ল ক্রমে বেলা পড়ে এলো ক্যাপ্টেন মিছিল ভাবতে লাগলেন কিভাবে ওই দ্বীপটায় যাওয়া যায় দূরবীনে যেটুকু দেখলেন তাতে মনে হলো দ্বীপটা এখান থেকে প্রায় সত্তর আশি কিলোমিটার দূরে এখানকার মিকাডো অধিবাসীরা তাকে কিছুতেই ওই দ্বীপে যেতে দিতে রাজি নয় কারণ তারা জানে ওই দ্বীপে যারাই যায় তারা আর কোনো দিনও ফিরে আসে না ওরা তাই দ্বীপটার নাম দিয়েছে মনস্টার আইল্যান্ড ঘুরতে ঘুরতে বেশ ক্লান্ত হয়ে তিনি নারকেল গাছে ঘেরা প্রশান্ত ছায়ায় বিশ্রাম নিলেন নানা কারণে মনটাও বেশ বিক্ষিপ্ত হয়ে আছে ম্যাপটাও হারিয়ে গিয়েছে তিনি পথের হদিশ পাবেন কি করে অগত্যা ভাগ্যের উপর সব ভরসা করে বসে রইলেন কিছুটা সময় কেটে গেলে তিনি বাইনকুলারটাকে আবার চোখের সামনে মেলে ধরলেন দেখলেন একটা ছোটখাটো লঞ্চ এদিকেই আসছে দেখা মাত্র তার মন খুশিতে ভরে উঠল যাক তবুও নিশ্চয়ই কোনো সভ্য মানুষের সাক্ষাৎ পেতে পারেন আর এদের কাছে যদি ম্যাপ থাকে তাহলে তার চিন্তার কিছুই নেই তিনি উঠে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন অনেক সময় ব্যবসায়ীরা বিভিন্ন দ্বীপে ঘুরে ঘুরে নারকেল সুপারি দারচিনি এলাচ গোলমরিচ এইসব সংগ্রহ করে কেউ কেউ মাছ কচ্ছপ কিনতেও আসে ভাবতে ভাবতেই লঞ্চটা প্রায় কাছে চলে এলো তিনি দেখলেন একটা ছোট বোট নামিয়ে কয়েকজন লোক লঞ্চ থেকে নেমে তাতে উঠে পড়লেন না এদের তো ব্যবসায়ী বলে মনে হচ্ছে না তাহলে এরা কারা নিজেকেই প্রশ্ন করলেন মিচেল একটু সময় পরে বুঝতে পারলেন এরা টার্টার মনিটরিং প্রজেক্টের বিজ্ঞানী এখানে দুষ্প্রাপ্য হকসবিল কচ্ছপ দেখা যায় বিজ্ঞানীরা এইসব কচ্ছপের উপর নজরদারি চালান কিভাবে ডিম থেকে কচ্ছপের জন্ম হয় বাচ্চা কচ্ছপগুলো যাতে সুরক্ষিত থাকে তার জন্য নানা প্রচেষ্টা তাঁদের জাপান থেকে এসেছেন তারা মিচেল দেখলেন বিজ্ঞানীদের আসতে দেখে মিকট অধিবাসীরা সবাই গভীর জঙ্গলে গা ঢাকা দিল কচ্ছপ ধরা ডিম লুকিয়ে রাখা যে বেআইনি ওরা তার মানে ভালো মতোই জানে সমুদ্রের তীরভূমি ধরে অস্থির মনে পায়চারি করতে লাগলেন ক্যাপ্টেন মিচেল মনটা নানা কারণে বিক্ষিপ্ত হয়ে আছে সঙ্গী যারা ছিলেন ট্র্যাভেরা জাহাজে এতটা দিন হয়ে গেল কারো কোনো সংবাদ পেলেন না তিনি সেই জুনিয়র ক্যাপ্টেন ব্লু এবং রবিন সনের জন্য তার মনটা কেঁদে উঠল কোথায় হারিয়ে গেলেন তারা আর সেই ভারতীয় পর্যটক দুজন তারা বেঁচে আছেন না মারা গিয়েছেন হা ঈশ্বর সেদিনের কথাগুলো ভাবতে ভাবতে ক্যাপ্টেন মিচেল একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আজ কেন জানি বারে বারে তার বাবা মার কথা মনে পড়ছে বাবা সে সরল হাসি আর মায়ের মিষ্টি মুখ কত দিন দেখা হয়নি তাদের সঙ্গে কেমন আছেন বাবা মা কোথায় বা আছেন মিচেল এখনও বিশ্বাস করেন তার বাবা মা জীবিত আছেন তার ইচ্ছে শক্তি এতটাই ক্ষমতা রাখে মিচেলের মনে পড়ে যায় তাদের ইয়োটটার কথা কি সুন্দর সেগুন আর মেহগনি কাঠের তৈরি ই প্রায় পঞ্চাশ ফুট দীর্ঘ ই এক নাম করা কারখানায় তৈরি হয়েছিল নতুন পাল অতিরিক্ত শক্তি সম্পন্ন ইঞ্জিন ছাড়াও ইয়টেল রেডিও ট্রান্সমিটার এবং রেডিও ডিরেকশন ফাইন্ডারও বসানো ছিল লাইফ জ্যাকেট লাইফ বেল্ট ছাড়াও একটা দশ ফুটের লাইফ বোটও ছিল বাবার মতো সুদক্ষ নাবিক যিনি কিনা সাবমেরিন চালানোয় দক্ষ তার মতো মানুষ নিখোঁজ হলেন কীভাবে রকম বিপদসূচক সংকেত জানানোরও সময় পেলেন না তারা কি হয়েছিল সেদিন প্রশ্নগুলো আজও রক্তাক্ত করে মিচেলকে মার কতদিনের স্বপ্ন ছিল পারফিউম আইল্যান্ডে ঘোরার সেই সবুজ ঘন আরকেল বিথির দ্বীপ পাখির কুজন সুবর্ণ বেলাভূমি অপূর্ব সূর্যাস্ত আর দ্বীপে দ্বীপে ঘুরে নানা রকমের মশলা সংগ্রহ করা পারফিউম ফ্যাক্টরি থেকে সুগন্ধি পারফিউম কেনা আজ তারা কোথায় কে জানে কথাগুলো ভাবতে ভাবতে ক্যাপ্টেন মিচেল গন্তব্যস্থান থেকে অনেকটা দূরে চলে এসেছেন এদিকটা বেশ নির্জন সামনেই একটা ছোটোখাটো টিলা জলের ভিতর দেখা গেল তীরভূমি থেকে মাত্র কয়েক পা জলরাশি এসে সেই পাথর পাথরখণ্ডে ধাক্কা খেয়ে আবার ফিরে যাচ্ছে পাথরে প্রতিহত হয়ে ঢেউগুলো বেশ খানিকটা উঁচুতে লাফিয়ে উঠছে টিলাটাকে ঘিরে সফেদ ফেনারাশি পাক খাচ্ছে এই দৃশ্য অবশ্য নতুন নয় মিচেলের কাছে তবু কেন জানি তিনি মন্ত্রাবিষ্টের মতো এক নজরে তাকিয়ে আছেন শিলাখণ্ডের দিকে জলরাশি সরে যেতে টিলার নিচে ছোট পাথরখণ্ডের ভিতর থেকে ঠক 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 এক ধরনের শব্দ কানে এলো মিচেলের প্রথম দিকে শব্দটাকে বিশেষ গুরুত্ব দেয়নি মিচেল কিন্তু বারে এমনটি হওয়ায় ক্যাপ্টেন শব্দটার দিকে মন দিলেন কিসের শব্দ ওটা তিনি ঝুঁকে পড়লেন বোঝার জন্য প্রশ্নটা মনে আসতেই তিনি জলের দিকে এগিয়ে গেলেন প্রায় হাঁটু সমান জলে গিয়ে দাঁড়িয়ে শব্দের উৎস অনুধাবন করার চেষ্টা করতে লাগলেন কিছু সময় পর জল সরে যেতেই তিনি দেখলেন দুখানা পাথর খণ্ডের আড়ালে আটকে পড়েছে কিছু একটা মিচেল সেই পাথরখণ্ডের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করেও বিফল হলেন এতটাই সংকীর্ণ পথ অগত্যা তর্জনী আর মধ্যমাকে কাজে লাগালেন বালি সরিয়ে প্রতিবার জল সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে করতে একটু একটু করে জিনিসটাকে প্রায় মুখ পর্যন্ত টেনে তুললেন এবারের ঢেউটা বেশ বড় মিচেলের মাথার উপর দিয়ে বেরিয়ে গেল মিচেল শক্ত হাতে জিনিসটাকে ধরে রাখলেন যাতে ওটা জলের টানে আরও ভিতরে না ঢুকে যায় জল সরে গেলে মিচেল খুব দ্রুত জিনিসটাকে টেনে বার করে আনলেন হাতে নিয়ে দেখলেন সেটা তেমন কিছুও নয় নিতান্ত মামুলি একটা মিনারেল ওয়াটার বটল বেশ দুমড়ে মুচড়ে গিয়েছে বোতলটা দীর্ঘদিন জলের ভিতরে আটকে থেকে শ্যাওলা বালি ছত্রাকের স্তর বোতলের মুখে এবং গায়েও লেগে আছে সবুজ ছাতা পড়া বোতলটা নোংরা জেনেও মিচেল বোতলটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন এরপর ক্যাপ্টেন বোতলটাকে পরম যত্নে বালি দিয়ে পরিষ্কার করে জলে ধুয়ে নিলেন দেখলেন বোতলটার ভিতরে একটা কাগজ মতো ভাঁজ করে ভরে রাখা আছে মিচেলের চোখ দুটো সহসা বিস্ফারিত হয়ে গেল ভাঁজ করা কাগজ বোতলের ভিতর নিশ্চয়ই কোনো গোপন তথ্য লুকোনা আছে এখানে মনে মনে ভাবলেন তিনি উত্তেজনায় মিচেলের বুক হাত পা কাঁপতে লাগল তিনি জল ছেড়ে বেশ খানিকটা উপরে উঠে এলেন তারপর বোতলের মুখটা খোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলেন দীর্ঘদিন জলে বালি শ্যাওলায় সেটা এতটাই শক্তভাবে বোতলের গায়ে আটকে আছে যে মিচেলের মতো অমন শক্তিধর মানুষও ব্যর্থ হলেন হতাশার পাত্র তিনি নন দারুণ আগ্রহে একটা বড়ো খান্ডের উপরে সজোরে বোতলটাকে আঘাত করলেন এক দুই তিন আঘাত করতে সশব্দে মুখটা বোতল থেকে আলাদা হয়ে খানিকটা দূরে ছিটকে পড়ল তিনি আঙুল ঢুকিয়ে ভাঁজ করা কাগজটা কিছুতেই বের করে বের করতে পারলেন না হঠাৎ মনে পড়ল ছুরির কথা মিচেল এবারে পিঠের ব্যাগ থেকে ছুরি বের করে খুব সাবধানে বোতলটা চিরে কাগজটা উদ্ধার করলেন তারপর কাঁপা কাঁপা হাতে ভাঁজ করা কাগজটা চোখের সামনে মেলে ধরলেন খুব দ্রুত হাতে লেখা কয়েকটা মাত্র শব্দ একটা সাবমেরিট আমাদের ঘিরে ফেলেছে ইউএস নেভি কি আশ্চর্য এ তো মায়ের হাতের লেখা উত্তেজনায় কাঁপছেন মিচেল মায়ের অস্পষ্ট হাতের লেখা পড়তে মিচেলের এতটুকু অসুবিধে হয়নি তিনি বেশ কয়েকবার লেখাটার উপর চোখ বলালেন তারপর পরম শ্রদ্ধায় কাগজটাকে কপালে ছোঁয়ালেন একটা অজানা রহস্যের সিংহ দুয়ার খুলে গেল সামমেরিন ইউএস নেভি কথাগুলো ভাবতে ভাবতে বালির উপরে পড়ে থাকা বোতলের মুখটাকে হাতে তুলে নিলেন মিচেল দেখলেন সেই বোতলের মুখের ভিতরের দিকে আঠা দিয়ে লাগানো আছে একটা আংটি তিনি ছুরির প্রান্তভাগ দিয়ে সযত্নে আংটিটা বের করে হাতের উপর রাখলেন সূর্যের শেষ রশ্মিটা রশ্মি ছটায় হিরের আংটিটা যেন ঝলমল করে উঠল আশ্চর্য এ মায়ের অনামিকায় পরা সেই আংটিটা মিচেলের দু চোখ বে দু ফোঁটা জল সেই আংটির উপর এসে পড়ল বাবার দেওয়া মায়ের ওয়েডিং রিং মিচেল মনে মনে বললেন যেখানেই থাকো তোমাদের খুঁজে বের করবই এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না রহস্যের চাবিকাঠি একবার যখন তার হাতে এসে পৌঁছেছে তখন যে করেই হোক সেই রহস্যের সমাধান তাকে করতেই হবে হোক না সে পথ ভয়ঙ্কর দুর্গম বিপদশঙ্কর পথের সন্ধান যখন তিনি পেয়েছেন তখন সেই পথের শেষই তিনি দেখে ছাড়বেন অদম্য মনোবল ক্যাপ্টেন মিচেলের বিপদে তিনি কখনো পিছপা হননি শুধু ছক কষে সামনের দিকে এগোতে হবে খুব সাবধানে মিচেল এক মুহূর্ত সময় নিলেন চিন্তা করবার তারপর জাপানি সংস্থার সেই টার্টল প্রজেক্টের বিজ্ঞানীদের সঙ্গে কথা বললেন এর ভিতরে বিজ্ঞানীরা অবশ্য মিচেলের পরিচয় জেনে গিয়েছেন মিচেল জাপানে যেতে আগ্রহী শুনে তাঁরা তাকে সঙ্গে নিলেন জাপানে মিচেলের একজন বন্ধু থাকেন মুস্কি তোহামা মিচেল প্রথমে তার সঙ্গে দেখা করবেন ঠিক করলেন